হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলোর পথযাত্রী। আমাদের আলোর পথযাত্রী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে আজকে 5ই ডিসেম্বর 2021 WBPSI 2020-র যে প্রিলিমিনারি এক্সাম হওয়ার কথা ছিল ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে আজই দুপুর 12টা থেকে 1:30। তো বন্ধুরা, আজকের যে পরীক্ষাটা হয়ে গেল WBPSI প্রিলিমিনারি 2020-র যে এক্সাম, সেই এক্সামের পেপারে যে ম্যাথসের কোশ্চেনগুলো ছিল, আজকে আমি তোমাদের সাথে সেই ম্যাথসের কোশ্চেনগুলো ডিটেলড সলিউশন এবং এক্সপ্লানেশন শেয়ার করে নিচ্ছি। তো বন্ধুরা, যেটা তোমাদের বলবার যে দেখো, আমার অত টেকনোলজি নেই, সুতরাং আমার প্রশ্ন পেতে দেরি হয়েছে। তো স্বাভাবিকভাবেই আমি আমার মতো করে সলিউশন করেছি, যেহেতু আমার প্রশ্ন পেতে দেরি হলো। তো তাই চলো বন্ধুরা, সরাসরি চলে যাই আজকের সলিউশনে। তো আমার কাছে যে প্রশ্নটা আছে আমি তোমাদের দেখাতে পারি। এইটা হচ্ছে আজকের যে পরীক্ষার প্রশ্নপত্র। তোমরা প্রত্যেকেই পরীক্ষা দিয়েছো, আশা করছি খুব ভালো পরীক্ষা দিয়েছো। তো আজকে WBPSI 2020-র যে প্রিলিমস হলো, সেই প্রিলিমসের ডিটেল সলিউশন আজকে তোমাদের সামনে আনছি। তো আমি যে প্রশ্নটা পেয়েছি সেটা হচ্ছে কোয়েশ্চেন বুকলেট নাম্বারটা আমি তোমাদের বলে দিতে পারি, 3871393। তো অঙ্ক তো সেমই ছিল, অঙ্ক সেমই থাকে। তো যেটা হয়, এক একটা কোয়েশ্চেন বুকলেটের কোয়েশ্চেনগুলো জাস্ট জাম্বেল আপ করে আগে পরে থাকে এবং অপশানগুলোও কিছু কিছু চেঞ্জ থাকে। তো আমি এই কোয়েশ্চেন বুকলেটের সিরিজটা পেয়েছি, এই সিরিজের কোয়েশ্চেন বুকলেট আমার স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে আমাকে দিয়ে গেছে। তো সুতরাং সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আজকে পরীক্ষার যে প্রশ্ন আমি যতদূর দেখেছি মোটামুটিভাবে বলতে পারি যে খুব সহজই ছিল, খুব একটা কঠিন ছিল না প্রশ্ন। তো যেটা বললাম, আমার কাছে অত টেকনোলজি নেই, আমি অত টেক স্যাভি হয়ে তোমাদের জন্য ভিডিও আনতে পারি না, এর জন্য আমি নিজেও খুব দুঃখিত, কিন্তু চেষ্টা করি আমি আমার মতো করে ভিডিও তৈরি করার। তো চলো বন্ধুরা, আজকের পরীক্ষার সলিউশন দেখি, অঙ্কের প্রশ্নগুলো। তো আমার সেটে প্রশ্ন নম্বর 4-এ একটা প্রশ্ন ছিল, দ্য অ্যাভারেজ অফ 3 নাম্বারস ইজ 80, দ্য ফার্স্ট নাম্বার ইজ 10 মোর দ্যান টোয়াইস দ্য সেকেন্ড, অ্যান্ড দ্য সেকেন্ড নাম্বার ইজ 10 লেস দ্যান থ্রাইস দ্য থার্ড, হোয়াট ইজ দ্য লোয়েস্ট নাম্বার। বাংলায় প্রশ্নটা যদি পড়ি, ছিল 3টি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। তো এটা যদি আমি পরীক্ষা দিতাম কিভাবে সলিউশন করতাম এই প্রশ্নটা। তো আমার কিন্তু কোয়েশ্চেন বুকলেট এটা আছে। তো বলছে 3টি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। তো আমি আগেই যেটা ধরে নেবো যে তৃতীয় সংখ্যাটাকে আমি এক্স ধরে নিতাম, আর দ্বিতীয় সংখ্যা যেটা সেকেন্ড নাম্বার, সেই দ্বিতীয় সংখ্যা দেখো বলেছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, খুব স্বাভাবিক এটাই হবে। তাহলে সেক্ষেত্রে প্রথম সংখ্যা, আবার একটা কন্ডিশন তোমাকে দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, তার মানে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি যদি হয় তাহলে 6x-20+10, তাহলে 6x-10 এই জিনিসটা। তাহলে দেখো, 3টে সংখ্যা পেয়েছি, 3টে সংখ্যার গড় 80 বলেছে। তো আমরা প্রত্যেকে গড়ের অঙ্ক জানি যে জাস্ট 3টে সংখ্যা যোগ করে দেবো, 3টে সংখ্যা যোগ করে দেবো, বাই 3=80। তাহলে কোনাকুনি গুণ করি, 3x আর x, আর এটা 6x, তাহলে কত হবে, 10x-10-20, 80×3 যদি করি তাহলে 10x, এটা 240, আর 20টা এদিকে চলে আসলো, 10x=2 হয়ে গেল 260, তাহলে x=2 হয়ে গেল 260/10। তাহলে x-এর যে ভ্যালুটা এলো, দেখো x-এর ভ্যালু এলো 26। তোমাদের প্রশ্নে বলেছিল সব থেকে ছোটো সংখ্যা, তো সব থেকে ছোটো সংখ্যা 26। আমি যে বুকলেট সিরিজটা নিয়ে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তাতে 4 নম্বর এই অঙ্কটা ছিল, আর এবং অপশান যেটা হবে সেটা হচ্ছে অপশান ডি। তো এই অঙ্কটা আমরা দেখে নিলাম। 4-এর পর আবার আমার এই কোশ্চেন বুকলেট সিরিজ যেটা আছে তাতে 9 নম্বরে একটা আমি অঙ্ক পাচ্ছি, 9 নম্বরে একটা অঙ্ক পাচ্ছি। তো সেই অঙ্কটা কি বলছে দেখো, বলছে যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল এবং সুদের অনুপাত, আমার বুকলেট সিরিজে 9 নম্বরে এটা ছিল, আসল আর সুদের অনুপাত, আসল যদি পি হয় তাহলে এই আসল আর সুদের অনুপাত বলে দিয়েছিল 5:2, আর সুদের হার বলে দিয়েছিল 4%, সুদের হার বলে দিয়েছিল
4% দিয়ে বলেছে যে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল, মানে যে আসল টাকা সেটা কত সময়ের জন্য খাটানো হয়েছিল, মানে তোমাকে সোজা কথায় টাইম জানতে চেয়েছিল। তাহলে অনুপাত দিলে যেটা হয় দেখো, সাধারণ অনুপাত এক্স ধরে নিতে পারো তুমি করবার জন্য, আসল তো 5x, এটা আইকে 2x। প্রত্যেকেই জানি সরল সুদ কষার খুব সহজ একটা ফর্মুলা আছে, আই ইজ ইকুয়াল টু PRT/100, আই 2x হয়ে যাবে, পি 5x, আর এর জায়গায় 4, টি তো আমরা জানি না। তাহলে দেখো এখানে xx তো কেটে গেল, 4 দিয়ে যদি 100 কাটি 25, 5কে 25 দিয়ে কাটলে 5, ক্রস গুণ করে দাও 5×2×10। তাহলে দেখো উত্তরটা হয়ে গেল 10 বছর। আমার যে বুকলেট সিরিজ আমি দিয়ে সলভ করছি তাতে আনসারটা 10 বছর আসছে হচ্ছে অপশান এতে। তো চলো দেখে নিই পরের অঙ্কটা। তো এরপরে আমি 12 নম্বরে একটা অঙ্ক পাচ্ছি। তো 12 নম্বর অঙ্কটা কি বলছে, একটি ডেটল এবং জলের মিশ্রণ 80%, তার মানে ডেটলকে ডি দিয়ে যদি বলি, বলছে ডেটল আর জলের মিশ্রণে 80% জল আছে, তার মানে নিশ্চয়ই 20% ডেটল আছে। তাহলে দেখো 0,0 কাটবে, তাহলে কত হলো 1:4। এবার মিশ্রণটা টোটাল মিক্সচার, টোটাল মিক্সচারটা মানে যেটা ভ্যালুটা আছে 60 লিটার, তাহলে এখানে ওয়াটার আছে 4 আর ডেটল আছে 1, তার মানে দেখো 1+4 5 ইউনিট = 60, তাহলে 1 ইউনিট হচ্ছে 60/5 = 12। এই 1 ইউনিট মানে কি, ডেটল বেরিয়ে গেল, তাহলে জল কত হবে, অবভিয়াসলি 12×4 = 48, এটা হবে জল। এবার প্রশ্নটা বলেছিল সেই একটি ডেটল এবং জলের মিশ্রণে 80% জল আছে এবং 60 লিটার এই মিশ্রণে কতটা ডেটল মেশালে সেই মিশ্রণে 75% জল থাকবে। দেখো আমি আমার কনসেপ্ট বা অ্যাপ্রোচ থেকে করছি, আমি যদি পরীক্ষাটা দিতাম তাহলে কী কনসেপ্টে আমি পরীক্ষাটা দিতাম, কী কনসেপ্টে আমি করতাম, তো আমি আমার অ্যাপ্রোচ দেখাচ্ছি। আমি এরকম বার করার পর ডিরেক্ট অপশান টেস্টে চলে যেতাম। এখানে আমার সেটে অপশান আছে 4 লিটার, 8 লিটার, 10 লিটার আর 6 লিটার, যে কতটা ডেটল মেশালে সেই মিশ্রণে 75% জল থাকবে এইটা বলতে চাইছে। তো ধরো আমি প্রথম অপশান 4 লিটারকে যদি নিই, তাহলে আমার টোটাল মিক্সচার ছিল 60+4 করে দাও 64 লিটার। এখন এই 64 লিটারের মধ্যে 48 লিটার জল আছে, তাহলে এবার দেখি 64-র মধ্যে 48 75% হয় কি না। 16×3=48, আর 16×4=64, 4×100 দিয়ে কাটলে 25, তাহলে দেখো জল হয়ে গেল 75%। তো তোমাকে এটাই তো প্রশ্নে চাইছিল যে কতটা ডেটল মিশালে সেই মিশ্রণে 75% জল থাকবে। তো আমি অপশান থেকে দেখলাম যদি 4 লিটার ডেটল তুমি মেশাতে পারো তাহলে এটা হয়ে যাবে। তাহলে এই অঙ্কের আনসার আমি আমার অ্যাপ্রোচ বললাম, অপশান টেস্ট করে আমি পেলাম 4 লিটার মানে অপশান এ। তো এরপরে আবার আমার যে এই বুকলেট সিরিজটা আমি লিখেছি, হয়তো তোমাদের কারোর কারোর এই বুকলেট সিরিজ পড়বে, তো সেই বুকলেট সিরিজে আমি বলতে পারি তোমার 14 নম্বরে আরেকটা অঙ্ক পাচ্ছি, 14 বলছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ড অতিক্রম করে, যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিলোমিটার/ঘন্টা হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে দেখো ট্রেনের অঙ্ক করতে গেলে যেটা হয় speed = length/time, একটা ব্যক্তিকে কোনো ট্রেন অতিক্রম করছে তার মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করছে, ব্যক্তি বলো বা ধরো টেলিগ্রাফ পোস্ট, এই কনসেপ্টগুলো আমরা জানি। তাহলে লেংথ বার করতে হবে, তাহলে লেংথ = এখানে হয়ে গেল speed×time, স্পিডটা তোমার প্রশ্নে বলে দেওয়া আছে 60 কিলোমিটার/আওয়ার, 60 কিলোমিটার/ঘন্টা তাকে 5/18 দিয়ে গুণ করলে মিটার/সেকেন্ডে পরিণত হবে, আর টাইমটা বলেছে হচ্ছে 15 সেকেন্ড। তো এখানে 3 দিয়ে যদি কাটি, 3×6=18, 3×5=15, 6 দিয়ে ডিরেক্ট কেটে দিলে 10, 5×5=25, 10×2=250 মিটার। তাহলে আমার সেট, এই সেটে অঙ্কটা 14 নম্বরে ছিল আর অপশান ছিল হচ্ছে এ। খুব সিম্পল অ্যাপ্রোচে কিন্তু আমি অঙ্ক করছি, খুব সিম্পল অ্যাপ্রোচে আমি অঙ্কটা তোমাদের সামনে করলাম। তো এরপরে যেটা আমি করব, এরপরে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে দেখি অঙ্ক কোথায় আছে আমার সেটে, 16 নম্বর অঙ্কটা, 16 নম্বরে একটা অঙ্ক পাচ্ছি। বলছে এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়, যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায় তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত টাকা বেশি দিতে হবে। এটাও ভালো একটা মানে সিম্পলি অঙ্ক বলবো। তাহলে এম সংখ্যক মানুষ, এই যে এম সংখ্যক মানুষ
আর দাম দিয়ে একটা জিনিস কিনছে, ধরে নাও এটা আট টাকা, এম সংখ্যক মানুষ আর দাম দিয়ে একটা জিনিস কিনছে, তাহলে একজনের জন্য আর বাই এম টাকা দরকার। এবার বলছে দেখো চারজন মানুষ চলে যাচ্ছে, মানে সাপোজ ধরে নাও যে বিয়ে বাড়িতে যাচ্ছিলো এম সংখ্যক মানুষ বা কোনো বন্ধুর বার্থডেতে এম সংখ্যক মানুষ যাচ্ছিলো, আট টাকা চাঁদা তুললো, যে বন্ধুর বার্থডেতে আট টাকা চাঁদা তুলেছে, তাহলে এক একজনের আট বাই এম টাকা পড়ছে। কিন্তু চারজন বললো না ওর বার্থডেতে আমরা যাবো না, টাকা দেবো না। তাহলে চারজন যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই এম মাইনাস ফোর হয়ে যাবে, কিন্তু টাকার ভ্যালুটা সেই আরই আছে, কারণ বলছে দেখো চারজন চলে গেলেও বাকিদেরই একই দামে দ্রব্যটা কিনতে হবে, খুব স্বাভাবিক, তাহলে একজনের জন্য এটা পড়বে। এবার আমরা জানি এই দুটো যদি কম্পেয়ার করি, দেখো লবগুলো যদি সেম হয়, মানে নিউমেরেটারগুলো যদি সেম হয়, তাহলে হরগুলো মানে ডিনোমিনেটার যেটা কম হয় আসলে সেটাই বেশি, তার মানে এটা এখানে বেশি, তাহলে আর বাই এম মাইনাস ফোর মাইনাস আর বাই এম, ওপর থেকে আর কমন নাও, তাহলে নিচে লসাগু হবে এম মাইনাস ফোর ইন্টু এম, এটা কাটবে এম উঠে যাবে, আর এখানে মাইনাস এম মাইনাস ফোর, তাহলে এখন যেটা হতে পারে দেখো আর ইন্টু এম মাইনাস এম, এটা প্লাস ফোর, নিচে হবে যেটা এম স্কোয়ার মাইনাস ফোর এম, প্লাস এম মাইনাস এম কেটে যাচ্ছে, তাহলে আমার জিনিসটা দাঁড়াচ্ছে ফোর আর এম, ফোর আর বাই এম স্কোয়ার মাইনাস ফোর এম। তো এইটাই হয়ে গেছে কিন্তু এই অঙ্কের আনসার, আমার সেট যেটা সেখানে ষোলো নম্বরে অঙ্কটা ছিল, আর আমি যেটা দেখতে পাচ্ছি ষোলো নম্বরে এর আগে এই অপশানটা ছিল। বাট দেখো তোমাদের ডিফারেন্ট সেট ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় অঙ্কগুলো আছে, অপশানও হয়তো জাম্বেলাপ করা থাকতে পারে, বাট এই অঙ্কটা তোমরা নিশ্চিত করে আজকের পরীক্ষায় দেখেছো এবং সেখানে কিন্তু এই আনসারটাই হবে ফোর আর বাই এম স্কোয়ার মাইনাস ফোর এম। তো এরপরে দেখি আর আমাদের সেটে কোথায় অঙ্ক দিয়েছে, হ্যাঁ একটা সিম্পলিফিকেশান দিয়েছে আমার সেটে, সেটা হচ্ছে কুড়ি নম্বর অঙ্কে, কুড়ি নম্বর অঙ্কে এই সিম্পলিফিকেশানটা দিয়েছে। তো আমি ভালো করে দেখে নিই কোনো কিছু আমার মিস যাচ্ছে কি না। তো কুড়ি নম্বর অঙ্কের এই সেটে কুড়ি নম্বর অঙ্কে সিম্পলিফিকেশানটা দিয়েছে, সোজাই সিম্পলিফিকেশান আমার, তো এটা ওয়ান ওয়ান টু ফাইভ, আর এটা ফাইভ সিক্সটি সেভেন, আর হচ্ছে যেটা আরেকটা হচ্ছে ফাইভ হান্ড্রেড, আর হচ্ছে তোমার রুট ওভার টু ফোর ফাইভ মাইনাস হচ্ছে নাইন রুট সেভেন এইটা। তো দেখো মুখে মুখেই কিন্তু এটা করতে হতো ওরালি ক্যালকুলেশান, চার পাঁচে কুড়ি, তো আমি এখানে করে দেখাচ্ছি দুই গুণ দুই এটা, আর ধরো এগারোশো পঁচিশ, তাকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ ইন্টু ধরো দুশো পঁচিশ, আর পাঁচশো সাতষট্টি আছে, এটাকে যদি তুমি করতে চাও পাঁচশো সাতষট্টি, তাহলে দেখো একাশি গুণ সাত লেখা যায়, দেখো একাশি গুণ সাত, সাতেকে সাত, সাত আটা ছাপ্পান্ন, এটা ব্র্যাকেট আপে থাকলো, আর পাঁচশো তো খুব সিম্পল, একশো গুণ পাঁচশো, মানে দেখো এই যে পাঁচশো মানে একশো গুণ পাঁচ, রুটের ভেতর একশো থাকলে বাইরে দশ আসে, তাহলে পাঁচশো থেকে আসবে দশ রুট ফাইভ, আর এখানে দুশো পঁয়তাল্লিশ আছে, দেখো দুশো পঁয়তাল্লিশকে যদি তুমি করতে চাও তাহলে পাঁচ আর উনপঞ্চাশ, তাহলে যদি রুটের ভেতর দুশো পঁয়তাল্লিশ লেখো না, তাহলে যেটা হবে পাঁচ ইন্টু উনপঞ্চাশ, উনপঞ্চাশ রুটে থাকলে সাত বাইরে আসে সেভেন রুট ফাইভ, তাহলে এখানে সেভেন রুট ফাইভ, আর এটা নাইন রুট সেভেন হয়ে গেল, তাহলে এখানে যেটা আসলো টু রুট ফাইভ, আর দুশো পঁচিশ মানে কিন্তু পনেরো, তাহলে পনেরো রুট ফাইভ, আর একাশি মানে নয় নাইন রুট সেভেন, আর এখানে এটা যোগ করে দাও সিম্পল দশ রুট ফাইভ আর সাত রুট ফাইভ যোগ হলে সতেরো রুট ফাইভ মাইনাস নাইন রুট সেভেন, এইখানে যেটা হবে তাহলে এটাও যোগ হয়ে যাচ্ছে, তাহলে সতেরো রুট ফাইভ মাইনাস নাইন রুট সেভেন ইন্টু সতেরো রুট ফাইভ মাইনাস নাইন রুট সেভেন, তাহলে দেখো এই এটা প্লাস, এটা প্লাস হবে, এটা প্লাস, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে কী ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা এ এটা এটা বি, তাহলে এটা এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে সবাই জানি ছোটোবেলাকার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কী করবো সতেরো রুট ফাইভের হোল স্কোয়ার মাইনাস হচ্ছে নাইন রুট সেভেনের হোল স্কোয়ার, সতেরোর হোল স্কোয়ার দুশো উননব্বই ইন্টু পাঁচ, আর এখানে হচ্ছে একাশি ইন্টু সাত। তো এটা গুণ না করে আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু করতে পারি, দেখো এখানে ইউনিট ডিজিটে পাঁচ আসছে, ইউনিট ডিজিটে সাত আসছে, তো ধরে নাও না পাঁচটাকে পনেরো আর এটা সাত, পনেরো থেকে সাত বাদ দাও, তাহলে ইউনিট ডিজিটে দেখো আট আসছে, আমার অপশানে আমি দেখছি আট ইউনিট ডিজিটে একটাই নাম্বার আছে এইট সেভেন্টি এইট, তাহলে আমি যদি পরীক্ষাটা দিতাম তাহলে কিন্তু আমি ধরে নিতাম যে এইট সেভেন্টি এইটই আনসার হবে। তো চলো পরীক্ষাটা এখন হয়ে গেছে, তোমরা গুণ করেও দেখে নিতে পারো, পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার, পাঁচটা চল্লিশ চারে চুয়াল্লিশের চার হাতে চার,
এটা আর এইদিকে সাতকে সাত, সাত আটা ছাপ্পান্ন, তাহলে চোদ্দোশো পঁয়তাল্লিশ আর পাঁচশো সাতষট্টি বাদ দিলে আট, ছয় একে সাত, পাঁচ একে ছয়। হ্যাঁ দেখো, আমি যেটা তোমাদের ট্রিক্সটা বলছিলাম যে গুণ না করে আমি দেখছি এখানে ইউনিট ডিজিটে পাঁচ আর এখানে ইউনিট ডিজিটে সাত, তাহলে পাঁচটাকে পনেরো ধরে নিই, অ্যাজিউম করে নিই, পনেরো থেকে সাত দিলে ইউনিট ডিজিটে আট আসবে। তাহলে দেখো এই যে এইটা হয়ে গেল এই সরলীকরণটা আনসার, আমার সেটে এটা অপশান ডিতে ছিল। এরপরে এরপরে এই কোশ্চেন পেপারে আবার অঙ্ক আসছে, একটা রেশিওর অঙ্ক আমি পাচ্ছি আঠাশ নম্বরে, আঠাশ নম্বরে গিয়ে আমি একটা রেশিওর অঙ্ক পাচ্ছি। এই যে কোশ্চেন বুকলেট সিরিজটা আমি করেছি, আঠাশ নম্বরে গিয়ে আমি রেশিওর একটা অঙ্ক পাচ্ছি। তো দেখি মোটামুটি কি আছে অঙ্কটা, সোজাই অঙ্ক। দেখো চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে দিয়েছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন, ওয়ান বাই থ্রি, ওয়ান বাই সিক্স, ওয়ান বাই নাইন দিয়ে এটা জিজ্ঞাসা চিহ্ন। তো দেখো আমরা বলি, আমরা আমি আমার চ্যানেল আলোর পথযাত্রীতে রেশিও অ্যান্ড প্রপোর্শন পড়িয়ে রেখেছিলাম এবং এই টাইপগুলো কভার করেছি। সেই টাইপের বা সেই ক্লাসের যে ভিডিও লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে। তো চতুর্থ সমানুপাতি বার করতে দিয়েছে, সাপোজ এক্স ধরো, আমরা জানি প্রথম ইনটু চতুর্থ, মানে ফার্স্ট ইনটু হচ্ছে ফোর্থ আর সেকেন্ড ইনটু হচ্ছে থার্ড, তাহলে এখন যেটা হবে ওয়ান বাই থ্রি ইনটু এক্স, ওয়ান বাই সিক্স ইনটু ওয়ান বাই নাইন, তিনকে দিয়ে কাটো দুই, তাহলে এক্স যেটা হয়ে গেল ওয়ান বাই আঠেরো। খুব সিম্পল অঙ্ক, মুখে মুখে ফাইভ সেকেন্ড দশ সেকেন্ড লাগার কথা। তো আমার সেটে এটা অপশান নাম্বার এতে ছিল। এরপরে গিয়ে আবার একটা অঙ্ক পাচ্ছি তেত্রিশ নাম্বারে, দেখি কীরকম কী হয়। তো তেত্রিশ নাম্বারে যে আমি অঙ্কটা পাচ্ছি, তেত্রিশ নাম্বার অঙ্কটা বলছে একটি সমবায় সংস্থায় পঁয়তাল্লিশ জন ব্যক্তি বারো দিনে দশ হাজারটি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে, সংস্থাটি নয় দিনে দশ হাজারটি বাল্ব তৈরি করার বরাত পায়, আরও অতিরিক্ত কতজন লোক তাদেরকে নিয়োগ করতে হবে নির্দিষ্ট সময় কাজটি সম্পন্ন করতে। খুব সিম্পল, দেখো একটা ফর্মুলা ছিল না, এম ওয়ান ডি ওয়ান বাই ডাব্লু ওয়ান ইকুয়াল টু এম টু ডি টু বাই ডাব্লু টু, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, সময় কার্য। যেই সময় কার্যের এই টাইপটা অলরেডি আমি আমার চ্যানেলে করিয়ে রেখেছিলাম, সেই ক্লাসের লিঙ্ক তোমরা পেয়ে যাবে কিন্তু এই ভিডিওরই ডেসক্রিপশান বক্সে, যেটা ভিডিওর ওই যে ডেসক্রিপশান বক্স থাকে ওখানে। তো দেখো এখানে বলেছে দশ হাজারটি ইলেকট্রিক বাল্ব তৈরি করে, তার মানে হচ্ছে সেম কাজ করতে হবে, কাজটা সেম, তাই জন্য এই ডাব্লু ওয়ান আর ডাব্লু টুর কোনো গল্পই লাগবে না, পঁয়তাল্লিশ জন বারো দিনে করে। আর বলেছে তাহলে ন দিনে কতজন করবে, মানে আরও অতিরিক্ত কতজন লাগবে, তাহলে দেখো ন দিনে, তাহলে নয় পাঁচে পঁয়তাল্লিশ, তাহলে এম টু হলো ষাট বেরোলো, কিন্তু প্রশ্নটা ভালো করে দেখো বলেছে আরও অতিরিক্ত কজন, তাহলে বলেছিল আগে ছিল পঁয়তাল্লিশ জন কিন্তু লাগছে আরও ষাট জন, মানে আসলে আরও লাগছে পনেরো জন, তাহলে পনেরো হয়ে যাবে আনসার। আমার সেট অনুযায়ী এটা অপশান ডিতে আমি এই আনসারটা পেয়েছি। তো আজকে আমরা WBPSI 2020 প্রিলিমসের যে ম্যাথ কোশ্চেন দিয়েছে তার সলভ করছি। তো এবার তেত্রিশের পর আমি চলে যাচ্ছি, আবার অঙ্ক পেয়ে যাচ্ছি পঁয়ত্রিশে, পঁয়ত্রিশে আবার আমরা অঙ্ক পেয়ে যাচ্ছি, খুব সিম্পল অঙ্ক। এটাও বলছে যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময়, দুটো স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় কুড়ি পার্সেন্ট হ্রাস করা হয়, তবে ট্রেনের গতিবেগ কত বাড়াতে হবে। একদম মুখে মুখে হয়ে যাওয়া উচিত এই অঙ্কটা, কারণ আমরা দেখো প্রত্যেকেই জানি একটা ফর্মুলা, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তার মানে সংক্ষেপে বলতে পারি স্পিড ইকুয়াল টু ডি বাই টি। তাহলে দেখো স্পিড আর টাইমের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান, মানে এস ভ্যারিজ অ্যাজ ওয়ান বাই টি, স্পিড আর টাইমের মধ্যে ইনভার্স রিলেশনটা এক্সিস্ট করছে, মানে সোজা কথায় এখানে যেটা বলেছে দুটো স্টেশনের মধ্যে কুড়ি পার্সেন্ট হ্রাস করতে হবে টাইমটা। তা ধরো প্রাথমিক টাইমকে টি ওয়ান যদি একশো লাগতো, এখন কুড়ি পার্সেন্ট হ্রাস করবে, টাইম লাগে আশি, শূন্য শূন্য কাটবো, তাহলে এখন মানে আগে যেটা পাঁচ টাইম লাগতো এখন সেটা চার, তাহলে আমি কি বলছি স্পিড আর টাইমের মধ্যে ব্যস্ত সম্পর্ক ইনভার্সলি প্রপোর্শনাল। টি টু বাই টি ওয়ান যদি চার বাই পাঁচ হয় তাহলে এস টু বাই এস ওয়ান কত হবে, চার বাই পাঁচ হয়েছে, এটা নিশ্চয়ই উল্টে হয়ে যাবে পাঁচ বাই চার। তার মানে দেখো আগে স্পিড ছিল চার, এখন স্পিড হলো পাঁচ, কত স্পিড বাড়লো, এক ইউনিট বাড়লো, কার ওপর, চারের ওপর, তাহলে এটাই তো জানতে চেয়েছে, এক বাই চার ইন্টু একশো, তাহলে আনসার হয়ে যাবে পঁচিশ পার্সেন্ট, টোয়েন্টি ফাইভ পার্সেন্ট। আমার সেটে এটা অপশান ছিল এ। তো চলো বন্ধুরা এরপরে দেখে নিই আর কোথায় ম্যাথসের কোশ্চেন পাচ্ছি। হ্যাঁ আবার ফর্টি টু নাম্বারে গিয়ে আমি ম্যাথসের একটা কোশ্চেন পাচ্ছি।
42 নম্বর 42 তে গিয়ে ম্যাথসের কি কোশ্চেনটা পাচ্ছি বলছে কোন টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয় যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5100 টাকা বেশি পাওয়া যেত আসল কত প্রিন্সিপাল সরল সুদ বলছে একই পরিমাণ টাকা 1% বাড়ছে তাহলে দেখো 1% বাড়ছে 3 বছরে কত বাড়বে 3% এটা আমার সেটে 42 নম্বরে আছে 3% বাড়ছে এই 3% ভ্যালুটা তোমাকে বলে দেওয়া আছে 5100 তাহলে 1 ইউনিট মানে 5100/3 আর প্রিন্সিপাল জানতে চেয়েছে মানে টোটাল অ্যামাউন্ট টোটাল প্রিন্সিপাল মানে প্রথমে কত ছিল তাহলে এই দিয়ে তাহলে এখানে যেটা হবে 3% 5100 1 5100/3 100 হ্যাঁ ঠিকই লিখছিলাম 3 দিয়ে এটা কাটো 3 51 17 তারপরে 4টে শূন্য মানে 170000 আমার সেটে অপশনটা এতেই ছিল সুতরাং দেখো কত সহজ সহজ সিম্পল অ্যাপ্রোচে কিন্তু আজকে WBP SI এর যে প্রিলিমিনারি হয়ে গেল 2020 তার অঙ্ক এসেছে এরপরে আমরা 47 অঙ্কে দেখে নিচ্ছি 47 অঙ্ক 47 নাম্বার অঙ্কটা কি বলতে চাইছে এখানে 47 নাম্বার অঙ্কটা কি বলছে মানে আমি আমার 47 এ গিয়ে আমার যে এই সেটে 47 এ অঙ্ক পাচ্ছি বলছে যদি একটি রাস্তার 3/10 কিমি হয় তবে রাস্তাটি 2/5 দৈর্ঘ্য কত আমি এটা দুটো অ্যাপ্রোচেই তোমাদের সামনে দেখাচ্ছি তোমাদের যেটা ভালো লাগবে সেই অ্যাপ্রোচটা তোমরা ফলো করো তাহলে বলছে 3/10 ভ্যালু 45 আরেকটা বলছে যে 2/5 তাহলে কত খুব সিম্পল দেখো ছোটবেলায় আমরা করতাম মৌখিক নিয়ম যে 3/10 ভ্যালু যদি এইটা হয় 1 এর ভ্যালু হবে 45 3/10 আর হচ্ছে 2/5 ভ্যালু কত ছোটবেলার ঐকিক নিয়ম তাহলে 10টা পাল্টি খেয়ে উপরে উঠে যাবে নিচে 3 এদিক আছে 2/5 3 কে কাটলে 3 15 45 5 কে কাটলে 2 দিয়ে 10 15 দুগুণে 30 দুগুণে 60 60 কিলোমিটার হয়ে যাবে আনসার খুব সহজ এই স্টেপটা করলেও 10-12 সেকেন্ডের বেশি লাগার কথা না 60 কিলোমিটার তাহলে আমার সেট অনুযায়ী অপশান এ এখন এই যে এই অঙ্কটা বলেছে যে একটি রাস্তা 3/10 কিমি রাস্তাটি 2/5 দৈর্ঘ্য কত আমি তো ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মকে ফলো করে করলাম কেউ যদি এই অঙ্কটা আরও ভালো অ্যাপ্রোচে করতে চাইতো বা করতে চায় সে কীভাবে করবে দেখো কিছুই না দেখো তোমাকে এখানে বলেছে 3/10 ভ্যালু 45 বলেছে তার মানে মোট 10 ছিল তার 3 ভ্যালু 45 মানে 3 ইউনিট সমান 45 তোমার কাছে জানতে চেয়েছিল 2/5 কত তাহলে দেখো এখানে 3/10 আছে এখানে 2/5 আছে তাহলে আমি মোটকে তো বলেছি 10 তাহলে আমি চেষ্টা করব কি যে 2/5 আছে ওর যে ডিনোমিনেটর মানে হরে আছে ওটাকে 10 পরিণত করার তাহলে 2 দিয়ে গুণ করবো এটা করাই যায় তাহলে কত হলো 4/10 এখন নিচটা সেম হয়ে গেল তাহলে 3 ইউনিটের ভ্যালু যদি 45 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু 45/3 আর 4 ইউনিটের ভ্যালু 45/3 × 4 3 15 45 4 15 60 কিলোমিটার তাহলে সেই ঘুরে ফিরে 60 কিলোমিটারই আসলো কিন্তু আমি দুটো অ্যাপ্রোচই তোমাদের সামনে রাখলাম কারণ বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা পুলিশের SI সার্জেন্টের পরীক্ষা তো আজকের যে প্রশ্নপত্র আমরা দেখলাম WBP-র তো সেখান থেকে কিন্তু একটা ট্রেন্ড অ্যানালিসিস করে তোমাদের এর পরবর্তী যে কলকাতা পুলিশের SI পরীক্ষাটা হবে সেই পরীক্ষার দিকে কিন্তু প্রস্তুতি রেখে আমি আলোর পথযাত্রী চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে আসবো একের পর এক ভিডিও আবার বলছি দেখো আমার ভিডিও অত এডিট করা থাকবে না অত সাজানো গোছানো থাকবে না কারণ আমি একাই ভিডিও শ্যুট করি হ্যাঁ থাম্বনেল আমাকে তৈরি করে দেয় আমারই স্টুডেন্ট প্রকাশ থাম্বনেল তৈরি করে দেয় সুতরাং সেই অর্থে দেখো যেটা খুব ন্যাচারাল খুব সেরকমই আমি ন্যাচারালভাবেই আমার ভিডিও শ্যুট করব তাতে করে হয়তো তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হতে পারে কিন্তু আমি চেষ্টা করব আগামী দিনে আরও টেকস্যাবি হয়ে তোমাদের জন্য মডার্নাইজড ওয়েতে ভিডিও আনা কিন্তু যতদিন না হচ্ছে আমি কিন্তু আমার সাধ্য মতো তোমাদের সাথে জুড়ে থাকবো তোমাদের এই প্রিপারেশন ফেজে প্রস্তুতি পড়বে তো যাই হোক সময় নষ্ট করব না তাহলে 60 কিলোমিটার হয়ে গেল আজকে আমরা WBP SI প্রিলিমস যেটা হয়ে গেল দুপুর 12টা থেকে 1:30 তার সলিউশন করছি আমার প্রশ্নটা পেতে একটু দেরি হয়েছে তাই স্বাভাবিকভাবে ভিডিওটা শ্যুট করতেও একটু দেরি হয়ে যাচ্ছে এরপরে আমি প্রশ্ন পেয়ে যাচ্ছি 49 নম্বরে একটা প্রশ্ন পাচ্ছি মিশ্রণের অঙ্ক বলছে একজন চা বিক্রেতা 250 টাকা কেজি দরের এ 50 টাকা কেজি দরের এ চা 150 টাকা কেজি দরের বি চায়ের সঙ্গে
2:5 अनुपाते मेशालें। एरपर ये मिश्रित चा 200 टाका पर केजी दरे जदि तिनी बिक्रय करें तबे तार लाभेर शतकरा कत। एटा तोमरा एक्स वाई जे जे खुशी भावे करते पारो। आमी जदि परीक्षा दितम ताहले एकटा सिम्पल एलिगेशनेर अप्रोचे करतम। ताहले देखो एखाने 250 टाका केजी दरे एकटा चा आछे माने सिपि, आरेकटा एखाने बोलछे 150 टाका, एटा एकटा सिपि दिए बोलछे, दिए तुम्हारे बोलछे जे 2:5 अनुपाते मेशानो होच्छे ओई मिश्रित चा 200 टाका केजी दरे बिक्री करछे माने एसपी 200 टाका। एखन एई एसपी थेके प्रॉफिट पार्सेंटेजटा क्यालकुलेट करब, किन्तु कि बोलछे जे एई माछखाने जेटा हबे 2:5 अनुपाते डिस्ट्रिब्यूशन। ताहले देखो एई दुटोर मध्ये डिफारेंसटा कत, एई दुटोर मध्ये डिफारेंसटा होच्छे 100। এইটা এই 100টা এই 2:5 এ হয়েছে, তাহলে 2+5 কত 7 ইউনিট সমান সমান হচ্ছে 100। 1 ইউনিট মানে হচ্ছে 100/7, আর ধরো 2 ইউনিট হচ্ছে 100×2/7, তাহলে কত হলো 200/7। মিক্সচার অ্যালিগেশনের কনসেপ্ট বলে এই যে মাঝখানে যে জিনিসটা থাকবে, মাঝখানে যে জিনিসটা থাকবে সেইটা একবার হয় এর থেকে বড় হবে, হয় এই যে মাঝখানে যে জিনিসটা তুমি রাখবে সেই জিনিসটার থেকে এইটাকে বড় হতে হবে, আর এইটাকে এটার থেকে ছোট হতে হবে, অর্থাৎ যে কোনো একটা বড় বা ছোট করতে হবে। তো এটা দেখো 200/7 আসছে, এখানে 150। আমি একটা কাজ করতে পারি, আমি কি করতে পারি দেখো, আমি করছি কি 150+200/7 করে দিই, তাহলে কত হচ্ছে 1050 আর 200, তাহলে হচ্ছে তোমার 7×15=105, 1250/7। মানে যেটা বলতে চাইছি যে যদি 150টা এইখানে যে জিনিসটা থাকবে সেটা থেকে যদি 150টা ছোট হয় তাহলে এখানে এমন একটা জিনিস ধরতে হবে যেটা 150-র থেকে বড়। তো এখন 7 ইউনিট 100, 2 ইউনিট 200/7 পেয়েছিলাম, তা 150টার সঙ্গে অ্যাড করে এইটা পেলাম, এইটা হচ্ছে তোমার এসপি। কিন্তু এই সিপি, কিন্তু তোমার যেটা দেখা যাচ্ছে এসপি মানে বিক্রয় মূল্য, সেলিং প্রাইস 200 টাকা, আর ক্রয় মূল্য এটা, তাহলে প্রফিট কত হবে? তাহলে প্রফিট আমি যেটা বলতে পারি, প্রফিট কত হবে 200-1250/7, তাহলে 7 লসাগু 1400-1250, তাহলে কত হলো 150/7 হলো প্রফিট। আমাকে প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেট করতে বলেছিল, তাহলে প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেট করা মানে কিছুই না, যে প্রফিটটা যেটা হবে বাই হচ্ছে সিপি ইনটু 100। তো প্রফিট তো আমি এখান দিয়ে বার করে নিয়েছি, প্রফিট বার করে নিয়েছি 150/7, আর হচ্ছে কস্ট প্রাইস আছে হচ্ছে 1250/7 ইনটু 100, 7 কেটে গেল, 0 কাটলো, তাহলে 15/125×100। এখন কি করা যায়, 5 দিয়ে 25 কেটে দিই, 25 + 125, 25 + 100, 5 × 3 = 15। তাহলে দেখো এই যে মিক্সচার অ্যালিগেশনের অঙ্কের আনসারটা চলে আসলো 12%, তার মানে হচ্ছে আমার সেটে ছিল, তোমাদের প্রত্যেকেরই সেটেই মিক্সচার অ্যালিগেশনের প্রশ্নটা ছিল, চায়ের প্রবলেমটা, তো তার আনসার আমি সলিউশন করলাম 12%। এরপর আমার সেটে 51 নম্বরে প্রশ্নটা আছে, 51 নম্বর 51-এ প্রশ্নটা আছে। তো আমি দেখি 51-এর যে প্রশ্নটা সেটা কি বলতে চাইছে আমাকে, 51-এর প্রশ্নটা কি বলতে চাইছে। 51-এর প্রশ্নটা বলছে, শ্যাম তার এক বন্ধুর থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নিয়েছে, আচ্ছা ভালো কথা, আর বলে দিয়েছে 6%, খুব ভালো কথা। সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ 15,600 টাকা দিচ্ছে, আরও ভালো কথা। মানে অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে আমরা জানি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, আসল প্লাস সুদ, তাকেই বলা হয় সুদাসল। এই জিনিসটাকে বলছে সুদাসল, যেটা প্রশ্নে বলেছে যে সুদাসল কত হয়েছে, দেখো 15,000, সুদাসল যেটা বলেছে 15,600 টাকা অ্যামাউন্ট, কিন্তু এখানে বলছে যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে, মানে প্রিন্সিপালটা বলে দেওয়া আছে, তাহলে দেখো সুদাসল এইটা, তাহলে P+I = 15,600। আমি পরীক্ষা দিলে কিন্তু ওরালি ক্যালকুলেশন করতাম, মানে মুখে মুখে, কিন্তু আমি তোমাদের জন্য যেহেতু ডিটেল সলিউশন করছি উইথ এক্সপ্ল্যানেশন, উত্তর বলে দিয়ে, অন্যান্য চ্যানেল যেমন উত্তর বলে দিয়ে ছেড়ে দেয়, উত্তর বলে দিয়ে ছেড়ে দিচ্ছি না, এর ডিটেল সলিউশনটা দেখাচ্ছি যে কোথা থেকে এলো। কারণ একবার আজকে পরীক্ষা হয়ে গেল মানে এরপরে তো আর এই অঙ্কটা অন্য কোথাও কাজে লাগবে না, এমন তো না, আবার লাগবে,
কলকাতা পুলিশের এসআই পরীক্ষা হবে তো তখনই লাগবে। তাহলে কনসেপ্ট বলছে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট সুদ প্লাস আসল, তার ভ্যালুটা 15,600। প্রিন্সিপাল বলে দেওয়া আছে 12,000। তো খুব দেখো খুব সহজে যেটা হয় যে ইন্টারেস্টটা মানে সুদ 15,600 থেকে 12,000 বাদ দিয়ে দাও, কত পাবে তুমি? 3,600 টাকা। তাহলে আই জানো, আর জানো, প্রিন্সিপালও জানো 12,000 টাকা। কী বার করতে হবে? টাইম, যে কত দিনের জন্য টাকাটা ধার নিয়েছিল। তাহলে আমরা প্রত্যেকেই জানি আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। আই তো এখানে হয়েছে 3,600, আর প্রিন্সিপাল আছে 12,000, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 6, সুদের হার নিচে 100, 00 কাটবে। 120কে 3 দিয়ে কাটলে 360, 30, আর 6কে 30 দিয়ে কাটলে 5। তাহলে দেখো বলেছিল কত সময় লাগছিল, 5 বছর। ব্যাস এইটাই তো ছিল আনসার আমার সেটে, এটা ছিল অপশান বিতে। তো আজকের পরীক্ষার প্রশ্ন আমি দেখো সলিউশন করছি, দেখছি তো খুব সহজই প্রশ্ন হয়েছিল। অঙ্কের ক্ষেত্রে আমি বলতে পারি যেহেতু অঙ্কের সলিউশন করছি, আর তোমাদের বলে রাখি এরপরে আমি খুব তাড়াতাড়ি, যদি আমার পক্ষে ভিডিও শ্যুট করা সম্ভব হয়, আমি আগামীকালই তোমাদের জন্য রিজনিংয়ের সলিউশন দিয়ে দেবো, এবং পুরো কোয়েশ্চেন পেপারের যে জেনারেল স্টাডিজ সেখানে হিস্ট্রি থেকে কোন প্রশ্নগুলো এসেছিলো তার এক্সপ্লানেশান, তার সাথে কনস্টিটিউশন, সংবিধান এবং অবশ্যই ভূগোল এবং সায়েন্স, এই সবটাই কিন্তু আমি ধরে ধরে সলিউশন উইথ ডিটেল এক্সপ্লানেশান এবং অ্যানালিসিস তোমাদের সামনে রাখবো, যাতে তোমরা বুঝতে পারো আগামী দিন যখন কলকাতা পুলিশের এসআই পরীক্ষা দিতে যাবে ঠিক কোন কোন জায়গার উপর তোমরা জোর দিয়ে গেলে পরীক্ষার হলে প্রশ্ন তোমাদের চিনতে এবং করতে সুবিধা হবে। তো চলো এরপরে 53, এটা খুব যে কোনো পরীক্ষার প্যাটার্ন কোশ্চেন, একটা সহজ পিতা পুত্রের অঙ্ক দিয়ে দিয়েছে, বলছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। খুব ভালো কথা, পুত্রকে যদি সন ধরি এস এক্স বছর ফাদার মানে পিতা, 3 গুণ 3x, বলছে 12 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে। ভালো কথা, তাহলে 12 বছর পরে পিতার বয়সও 12 বাড়বে, পুত্রের বয়সও 12 বাড়বে, আর কন্ডিশনটা দিয়ে দিয়েছে পিতার বয়স পুত্রের 2 গুণ হবে। আর কি আছে, এটা মুখে মুখেই হয়ে যায়। 2x + 24, 2x বাদিকে নিয়ে চলে আসবে তোমরা, তাহলে 24 - 12, x ইকুয়াল টু হয়ে গেল 12। তোমাদের জানতে চেয়েছিল পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স বেরিয়ে গেল 12 বছর। আমার প্রশ্নে এটা অপশান ডি, তোমরা দেখে নিও তোমাদের প্রশ্নে কি আছে। তো এরপরে এরপরে কোথায় কোথায় আরও প্রশ্ন আছে আমরা দেখছি। আচ্ছা এরপরে আবার আমি দেখছি আমার সেটে 56 একটা কোশ্চেন আছে, এটাও যে কোনো পরীক্ষার খুব প্যাটার্ন কোশ্চেন। দেখো আজকে যে WBP বোর্ড তোমাদের জন্য অঙ্ক কোশ্চেন রেখেছে খুব সহজ, তোমরা যদি একটু কেউ বেসিক কনসেপ্ট থেকে করো, আমি যেটা বলি কনসেপ্ট যদি না থাকে তাহলে যে কোনো পরীক্ষার প্রিলি তুমি কোনো রকমে ক্লিয়ার করে গেলেও ম্যাথ কিন্তু শেখা হবে না। আর তোমরা প্রত্যেকেই জানো এসআই পরীক্ষার মেন্সে কিন্তু ডেসক্রিপটিভ, সুতরাং কনসেপ্ট তো তোমার লাগবে, বিকজ আমি যেটা বলি কনসেপ্ট ইজ পাওয়ার। তো যেটা দেখো 56 আবার আমি একটা কোয়েশ্চেন পাচ্ছি, বলছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু 32 এবং 1760 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? তাহলে গসাগু তোমাদের বলে দেওয়া আছে 32, ধরে নিচ্ছি সংখ্যা দুটো এক্স আর ওয়াই, আমি ধরে নিলাম সংখ্যা দুটো, সংখ্যা দুটোকে তোমার গসাগু 32 বলেছে, আমি সংখ্যা দুটোকে 32x আর 32y ধরলাম, ধরে নাও। তাহলে এখন এর যদি লসাগু তুমি নাও তাহলে কত হবে? এর লসাগু হবে 32xy, আর লসাগুর ভ্যালুটা বলে দিয়েছে 1760। xyকে যদি একা একা রাখো 1760/32, 16 দিয়ে কাটো, 16 দুগুণে 32, আর হচ্ছে 16 × 11 = 176, মানে 55। তাহলে দেখো xy বেরোলো 55, এখন দেখো 55কে সিম্পল কি 5 × 11 ভাঙা যায়, তার মানে x এর ভ্যালু যদি আমি ধরি 5, y এর ভ্যালু 11, তাহলে 5 আছে, আর হচ্ছে আমি সংখ্যা দুটো কী ধরেছিলাম 32x আর 32y, তাহলে দেখো x এর জায়গায় 5 বসাতে পারো তাহলে 160 পাবে, আর এখানে y এর জায়গায় ধরো 11 বসালাম, তাহলে দেখো 32 × 11 ক্যালকুলেশন করলে বোঝাই যাচ্ছে আমি কেন ক্যালকুলেশন করব, যে 160 আমি পেয়ে যাচ্ছি। 160 তাহলে এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতর সংখ্যা, অপশানে আছে আমার 160 এ, আমি অপশান এতে টিক করে দেবো, এইটা আমার আনসার। কিন্তু 5 × 55 যেমন করলাম, কেউ তো এটা বলতে পারে যে 1 × 55 দাদা করা যায়, তাহলে সেক্ষেত্রে যেটা হবে দুটো সংখ্যা 32x আর 32y, সেক্ষেত্রে x এর জায়গায় 1 হবে 32 আর 55 y এর জায়গায় 55 বসালে, তাহলে দেখো এক্ষেত্রে এটা বড় হয়ে যাচ্ছে,
दुटो के कम्पेयर कर ले 32 तुम्हारा आंसर हार कथा किंतु परीक्षा प्रश्ने एटा कोश्चेने आंसरटाई तुम्हार माने अपशनटा रही 160 ताई एखाने 5 × 11 = 55 एई कन्सेप्ट थेके एक्सेर व्यालू 5 हलो आर आमी जे एकटा नम्बर धरेछिलाम 32x एक्सेर जायगाय जोदि 5 बसाई ताहले पार्टिकुलारलि एई अंकेर जोन्नो आंसरटा हये जाच्छे 160 क्षुद्रतर संख्या हच्छे 160 आमार प्रश्ने जेटा आछे सेटा हच्छे अपशन ए। अच्छा एर पड़े अंक कोथाय आछे हाँ अंक आबार 62 ते आछे एटा कि बोलबो माने एटा खुबी सहज एकदम तोमादेर एटा जाना उचित एटा एकदम मुखस्थई रखा दरकार छिलो जानी ना तो देखो 62 तुम्हारा बोले दुटी अंकर कतगुली मौलिक संख्या आछे माने इंग्रजीते बोलछे हाउ मेनी टू डिजिट प्राइम नम्बर कोनगुलो मौलिक संख्या जाके भांगा जाए ना। देखो एक अंकर कटा प्राइम नम्बर आछे 4 ना 2 3 5 7 और दुई अंकर बोले माने 11 থেকে আপ টু 97-এর मध्य कटा प्राइम नम्बर आछे आमी तोमादेर बोले दिच्छी 21 তাহলে এই প্রশ্ন অনুযায়ী আনসার যেটা হতো সেটা হচ্ছে 21 হ্যাঁ অপশনে ছিল অপশন বি। এবার তোমাদের বলে রাখি 1 থেকে 100 মধ্যে মোট 25 প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা থাকে 25 প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা এর মধ্যে 2 3 5 আর 7 এটা হচ্ছে 1 ডিজিটের প্রাইম নাম্বার তোমাকে প্রশ্নে জানতে চেয়েছিল অ্যাকর্ডিং টু ইওর কোশ্চেন হাউ মেনি টু ডিজিট প্রাইম নাম্বারস আর দেয়ার বলছে দুটি অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা দুটি অঙ্কের মৌলিক সংখ্যা 21 তো আজকের প্রশ্ন অনুযায়ী তোমার আনসার হয়ে যেত 21 তো এরপরে আমরা আবার পেয়ে যাচ্ছি 63 নম্বর আমার সেটে 63-তে একটা পার্টনারশিপ বিজনেস অংশীদারি কারবারের অঙ্ক দিয়েছে তো কি কনসেপ্ট বলছে দেখি বলছে এ 2250 টাকা নিয়ে ব্যবসা শুরু করে পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয় যদি বছরের শেষে 2:1 লাভ হয় প্রফিট হয় তাহলে এ আর বি এর মধ্যে ভাগ হচ্ছে লাভটা তবে এ শুরু করার কত সময় পর বি ব্যবসায় নিয়োগ করে ব্যবসায় হ্যাঁ যুক্ত হয়েছিল এটাও খুব সহজ বলছে এ আছে এ কি করছে 2250 টাকা নিয়ে ব্যবসা চালু করলো তাহলে 12 মাসের টাকাটা খেটেছে আবার বি করছে কি দেখো কিছু মাস পরে ধরি এক্স মাস পরে ও কত টাকা নিয়ে আসছে 2700 টাকা এখন এই যে এই দুজনের টাকার অনুপাতটাই তো লভ্যাংশে বণ্টিত হবে কারণ পার্টনারশিপ বা অংশীদারি কারবারের কনসেপ্ট যেটা বলে যে তোমার মূলধন যতটা সময় পর্যন্ত খাটবে মানে যতটা সময় পর্যন্ত তুমি বিনিয়োগ করবে ইনভেস্টমেন্ট সেটাই তো লাভের অনুপাতে আমরা ভাগ করে নেব তাহলে খুব স্বাভাবিক এখানে দেখো 2250 × 12 / x × 2700 = 2/1 শূন্য শূন্য কেটে দাও 5 দিয়ে কাটলে 54 5 দিয়ে কাটলে 45 9 দিয়ে কাটলে 6 9 দিয়ে কাটলে 5 6 দিয়ে 12 যাবে 2 2 দিয়ে কাটলো তাহলে পড়ে আছে 5/x = 1 তাহলে এক্স এর ভ্যালু আসলো 5 যদি এইটা এক্স এর ভ্যালু 5 তোমরা কেউ পড়ে আসো প্রশ্নটাকে ঠিক করে না পড়ে তাহলে তোমরা প্রত্যেকই ভুল অপশনে দাগ দিয়েছো কারণ প্রশ্নে দেখো 5 মাসও অপশনটা আছে এবং 7 মাসও আছে তোমাকে প্রশ্নটা ভালো করে পড়তে হবে এই কারণেই আমি বারবার বলি প্রশ্ন পরীক্ষায় খুব সহজই থাকে অঙ্কে কিন্তু অঙ্কের ভাষাটা তোমাকে বুঝতে হবে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিমান্ড অফ দ্য কোশ্চেন অঙ্ক কি ডিমান্ড করছে এটা বুঝতে হবে এবং তার জন্যই তোমার বেসিক কনসেপ্টকে ক্লিয়ার করতে হবে আর তোমার এই বেসিক কনসেপ্টকে ক্লিয়ার করবার জন্য আমি এই আলোর পথযাত্রী চ্যানেলে তোমার সাথে জুড়ে থাকছি সব সময় তাই আমাদের চ্যানেলকে অবশ্যই আমার চ্যানেলকে অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করতে হবে যদি তোমার মনে হয় তো সবাই x = 5 বার করে অনেকেই এটা আনসার করে চলে আসবে কারণ অপশানে ছিল তো কিন্তু প্রশ্নটা বলেছে তবে এ শুরু করার কত সময় পর বি ব্যবসায় নিযুক্ত হয় তাহলে দেখো 12 মাস এ খেটেছে আর বি এর টাকাটা 5 মাস খেটেছে বলেছে এ বিজনেস স্টার্ট করার কত মাস পর বি ব্যবসায় যুক্ত হয়েছিল তাহলে 12 - 5 = 7 মাস তাহলে এইটা হবে আনসার প্রশ্ন দেখো তোমাকে পাজলড করবার জন্য প্রশ্নে 7ও ছিল 5ও ছিল কিন্তু আনসার হয়ে গেল 7 মাস আমার সেট অনুযায়ী এটা অপশন বি আর দেখে নিই আমরা আর কোথায় অঙ্ক আছে হ্যাঁ পেয়ে গেছি অঙ্ক পেয়ে গেছি আমরা আমার সেটে 65 নম্বর আমি দেখো বুকলেট
কোশ্চেন যে বুকলেট আমার তার নাম্বারটা এখানে লিখে রেখেছি। তোমাদের যাদের এটা হবে তারা তো অবশ্যই নিঃসন্দেহে উত্তরগুলো মিলিয়ে নিতে পারছো, কিন্তু যাদের অন্য সেট আছে কিন্তু অঙ্ক তো দেখো একই ছিল, আর আমি অঙ্কটা পড়ে দিচ্ছি ভিডিওতে যাতে তোমার বুঝতে সুবিধা হয় কোন অঙ্কটা আমি সলভ করছি। তো 65 নম্বর একটা প্রশ্ন চক্রবৃদ্ধি সুদ থেকে দিয়েছে, কি দিয়েছে দেখি। বলছে কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 6 বছরে 2.5 গুণ হয়। খুব ভালো কথা, তাহলে কোনো পরিমাণ টাকা মানে আর পার্সেন্ট 6 বছরে কত 2.5 গুণ, মানে 2.1 দিয়ে ওটাকে 2.5 বলছি, মানে 2.5 গুণ হয়েছে। তো এই যে এটা হয়ে গেছে, এর ভ্যালু 2.5 গুণ, পিপি কেটে গেল, তাহলে এখন 1+ আর পার্সেন্ট এর ভ্যালুটা 2.5 হয়েছে। এবার বলছে ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে, খুব সিম্পল। তাহলে দেখো 18 বছর মানে পাওয়ারে 18, আমি এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করছি, কি ট্রিক্স, 18কে 3×6 ভাঙা যায়, 6কে ভেতরে দিলাম 3কে বাইরে দিলাম, তাহলে দেখো শুধু এইটুকুনির ভ্যালু বেরিয়ে গেছে আমার কাছে, আছে 2.5 মানে 2.5 তার হোল কিউব, তাহলে 2.5 মানে কত হবে 25/10 তার হোল কিউব, 5×5=25, 5×2=10, 5-এর হোল কিউব কত 125, আর 2-এর হোল কিউব 8, তাহলে কত হয়ে গেল আনসার 125/8, আমার সেট অনুযায়ী অপশান সি, এটাও একটা সহজ অঙ্ক ছিল। এরপরে আমার প্রশ্নে অঙ্ক দেখতে পাচ্ছি 69-এ আছে, আমার প্রশ্নে আমি অঙ্ক দেখতে পাচ্ছি 69-এ আছে। তো 69 নাম্বার প্রশ্ন, একটা সেনা ছাউনিতে 500 জনের জন্য 24 দিনের খাবার আছে, ভালো কথা, ওই ফর্মুলা দেখো M1×D1 দিয়ে কি বলছে 300 জন আরও এলো, 500 ছিল 300 এলো, তাহলে 500+300 দিয়ে তোমাকে বলছে কতদিন যোগানো সম্ভব, তাহলে দিনটাকে এক্স ধরে নাও। তাহলে খুব সিম্পল, দেখো ঠিক আছে অঙ্কটা, 500×24 আর এটা 800×এক্স, দুটো শূন্য কাটো, 8×24=3, তাহলে 3×5=15, তাহলে আনসার হয়ে গেল 15 দিন, আমার সেট অনুযায়ী অপশান এ। এরপরে এরপরে আবার একটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক পাচ্ছ, চক্রবৃদ্ধি সুদে চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক তুমি পাচ্ছ, সেটা হচ্ছে 76 নম্বর আমার সেট অনুযায়ী, এইটা আমার সেট নাম্বার। তো যেটা বলছে বার্ষিক চক্রবৃদ্ধি কত হার সুদে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হবে, এটাও খুব সিম্পল, P×1+R/100 হোল টু দি পাওয়ার NA, এইটা তো এইখানে 10,000 এখানে বলেছে, আর কি বলে দিয়েছে, হ্যাঁ না আরই তো জানতে চাইছে প্রশ্নে, রেট অফ ইন্টারেস্ট, আর হচ্ছে টাইমটা 2 বছর বলে দিয়েছে, এটা 12,100 বলেছে, দুটো শূন্য কেটে দাও এই দিকে, তাহলে 1+R/100 হোল স্কোয়ার 121/100, এটাকে লেখা যায় 11/10 তার হোল স্কোয়ার, এই দিকেও 2 আছে, এই দিকেও 2, 2 দিয়ে অফ হয়ে যাবে, তাহলে 1+R/100 = 11/10, 1টা ওদিকে চলে যাবে, তাহলে R/100 = 11/10-1, তাহলে যেটা হবে R/110 হলো 11×10, তাহলে এটা হলো 1/10, 0,0 কাটলো, 10টা হয়ে গেল ওই দিকে, তাহলে আর মানে সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার হয়ে গেল 10%, তাহলে আমার সেট অনুযায়ী এটা অপশান এ। তো মোটামুটি শেষ হয়ে এসছে, আর দেখি আর দেখি, হ্যাঁ তারপরে পেয়েছি, তারপরে পেয়েছি একটা অঙ্ক 79-এ একটা লাভ ক্ষতির অঙ্ক আমি পেয়েছি, 79-এ যে লাভ ক্ষতির অঙ্কটা আমি পেয়েছি, 79-এ বলছে এক ব্যক্তি 5% লাভে একটা জিনিসকে বিক্রি করলেন, এতে 5% ক্ষতি হলো, খুব সিম্পল অঙ্ক, প্রফিট 5%, লস হয়েছে ওই দ্রব্যটাই বিক্রি করে মানে -5%, বলছে যে একটি দ্রব্য 5% লাভে বিক্রি করলেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রি করলে যে অর্থটা পেতেন তার থেকে 15 টাকা বেশি পেতেন। দেখো একটা ট্রিক্স বলি তোমাদের, প্রফিট একদিকে 5% আরেকদিকে লস, কিছুই না, এইটা মাইনাস এইটা সমান সমান 15 না, কারণ দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত হলো 10 ইউনিট সমান সমান 15, তাহলে 1 ইউনিট হলো 15/10 আর 100 ইউনিট তাহলে কত হবে 15/10×100, 0,0 কাটবে 150 টাকা, এই তো আনসার, তোমাকে জানতে চেয়েছিল দ্রব্যটির ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস, হয়ে গেল 150 টাকা আমার সেটে অপশান এ। কেউ যদি এটা এইভাবে ভাবে যে 5% লাভে বিক্রি করেছে, মানে আরেকভাবে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্রোচ, CP100 5% একবার প্রফিট হয়েছে, তাহলে 5% প্রফিট হয়েছে তার মানে কত 105, 5% লস হয়েছে তাহলে কত হবে 95, তাহলে 105 আর 95 এই দুটোর মধ্যে ডিফারেন্সটাই
এই দুটোর মধ্যে 105 মাইনাস 95 এই দুটোর মধ্যে ডিফারেন্সটাই তো 15 তাহলে সেই দেখো একই ব্যাপার 10 ইউনিট সমান সমান 15 একে কত 15 বাই 10 আর সিপি কত ধরেছিল 100 তাহলে 100 ইউনিট 15 বাই 10 ইনটু 100 যে যেভাবে করবে তাহলে সেই ঘুরে ফিরে 150 টাকা মানে 150 টাকায় আসবে তাহলে আমি এই অ্যাপ্রোচটা বেশি ভালো যে একদিকে লাভ আছে একদিকে ক্ষতি দুটো মাইনাস করে যেটা বলেছি আর কি যে 15 টাকা বেশি তোমার অঙ্কটা হয়ে গেল তো এরপর আমরা যেটা দেখছি 81 নম্বরে আমার সেটে 81 নম্বরে আমি একটা অঙ্ক পাচ্ছি পরিমিতি থেকে আমি অঙ্ক পাচ্ছি পরিমিতি মেনসুরেশন 81 নম্বর অঙ্কটা বলছে একটি হলগড়ের দৈর্ঘ্য প্রস্থের থেকে পাঁচ বেশি খুব ভালো কথা প্রস্থ ব্রেথ প্রস্থকে এক্স ধরো লেন্থ পাঁচ বেশি বলেছে এক্স প্লাস ফাইভ আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ বলে দিয়েছে 84 তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু 84 এখন এটা কোয়াড্রেটিক ইকুয়েশান দ্বিঘাত সমীকরণ হবে এক্স স্কোয়ার ফাইভ এক্স 84টা এদিকে আসবে মিডিল টার্ম ফ্যাক্টর যদি বেসিক থেকে করো 7 বারং 84 12 মাইনাস 7 তাহলে এখানে যে জিনিসটা হবে পাঁচের জায়গায় লিখব 12 মাইনাস 7 তাহলে কী আসছে তোমার তাহলে এক্স স্কোয়ার 12x-7x-84 তাহলে যেটা আসবে এক্স ইন্টু এক্স প্লাস 12-7 কমন নিলাম এক্স প্লাস 12 দেখো আমি এটা বেসিক থেকে করছি কিন্তু আমি যদি এক্সামে অঙ্কটা করতাম কীভাবে করবো সেটাও তোমায় বলে দেবো এটা বেসিক তাহলে দেখো এক্স প্লাস 12 তাহলে এক্স প্লাস 12 ইকুয়াল টু 0 এক্সের ভ্যালু -12 আসলো এক্স -7 ইকুয়াল টু 0 এক্সের ভ্যালু 7 বেসিক কনসেপ্ট বলে প্রস্থ বা দৈর্ঘ্য কোনো দিনও ঋণাত্মক হয় না তাই এই ভ্যালুটা হবে না তাহলে এক্সের ভ্যালু 7 মানে প্রস্থ আর দৈর্ঘ্য তো এক্স প্লাস 5 মানে 7 প্লাস 5 12 তার মানে দৈর্ঘ্য 12 আর প্রস্থ 7 আমার সেট অনুযায়ী এই প্রশ্নটা যাদের ছিল একটি হলগড়ের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 বেশি যদি হলগড়ের ক্ষেত্রফল 84 মিটার স্কোয়ার মানে বর্গ মিটার হয় হলগড়ের দৈর্ঘ্য প্রস্থ কত তো হলগড়ের দৈর্ঘ্য প্রস্থ হবে হচ্ছে 12 মিটার আর 7 মিটার 12 মিটার আর 7 মিটার আমার সেট অনুযায়ী অপশান ডিতে আমি এটা পাচ্ছি তাহলে দেখো এই পর্যন্ত এসে আমি কিন্তু এটা দেখাবোই না যদি আমি পরীক্ষা দিতাম আমি কিন্তু এটা দেখাতামই না এই কারণে আমার এক্স ইন্টু এক্স প্লাস 5 84 আমি দেখতাম এক্সের জায়গায় কোন ভ্যালুটা অপশান থেকে পুট করলে 84 আসে তাহলে যদি এক্সের জায়গায় 7 পুট করি আর 7 প্লাস 5 তাহলে 7 গুণ 12 দেখো 84 তার মানে আমার অপশানটা দিয়ে স্যাটিসফাই হয়ে গেল x7 মানে প্রস্থ 7 আর বলেছিল দৈর্ঘ্য 5 বেশি তাহলে দৈর্ঘ্য এক্স প্লাস এক্স 7 প্লাস 5 12 তাহলে আমি যদি পরীক্ষা দিতাম তাহলে কিন্তু এই সিম্পল অপশান টেস্ট করে অ্যাপ্রোচে আমি করতাম বাট আমি তোমাদের জন্য যেহেতু ডিটেল সলিউশন উইথ এক্সপ্ল্যানেশন এবং অ্যানালিসিস করছি পরবর্তী পরীক্ষায় যাতে তোমাদের হেল্প হয় তার জন্য আমি পুরোটা দেখালাম তো এরপরে যা অঙ্ক দেখছি 86 আমি একটা অঙ্ক পাচ্ছি 86 নাম্বারে আমি একটা অঙ্ক পাচ্ছি তো সেই অঙ্কটা একবার দেখি 86 কী অঙ্ক পাচ্ছি আমি 86 বলছে গম এবং ধানের বাজার দরের অনুপাত 2:3 তার মানে গম আর ধানের বাজার দর মানে প্রাইস এইদিকে গম লিখছি এইদিকে ধান গম বলছে 2 আর ধান 3 প্রাইস একটি পরিবারে গম আর ধানের ব্যবহারের অনুপাত মানে কনজামশান যাকে ইংরাজিতে বলে কনজামশান ব্যবহার তার অনুপাত বলে দিয়েছে তোমার প্রশ্নে 5:4 এবার দিয়ে জানতে চেয়েছে তাহলে গম আর ধানের খরচের অনুপাত একটা কথা বলি এক্সপেন্ডিচার মানে প্রাইস ইনটু কনজামশান প্রাইস আর কনজামশান মানে কতটা তার বাজার মূল্য এবং কতটা ব্যবহার করছো দুটোকে গুণ করে রেশিও বার করলেই হয়ে যাবে তাহলে 5 দুগুণে 10 3 4 12 এটা আবার কাটবে 5 দুগুণে 10 6 দুগুণে 12 তাহলে খুব সিম্পল অঙ্ক দেখো 10 সেকেন্ড লাগতো পরীক্ষা করতে তাহলে তোমার যেটা হয়ে গেল 5:6 অপশান ডি এরপরে এই সেটে আমরা পেয়ে যাচ্ছি আরেকটা অঙ্ক 90 নম্বর অঙ্ক পেয়ে যাচ্ছি 90 নম্বর অঙ্কটা কি বলছে 90-তে একটা অঙ্ক পেয়েছে দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করে এক বিক্রেতা প্রথম শাড়িতে 20% লাভ দ্বিতীয় শাড়িতে 20% ক্ষতি যখন এরকম বলে যে একটা কিছু বিক্রি করা হয়েছে 400 টাকা এখানে বলেছে সেম প্রফিট হয়েছে 20% আবার লসটাও সেম হয়েছে
20% তাহলে দিয়ে বলছে সামগ্রিকভাবে তার কত লাভ বা ক্ষতি হয়। সবাই জানো তোমরা প্রত্যেকে যখন এরকম টাইপের অঙ্ক দেয় সামগ্রিকভাবে ক্ষতি হয়, আর ফর্মুলাটা এক্স স্কোয়ার বাই 100, তাহলে এখানে এক্স এর ভ্যালু 20 স্কোয়ার বাই 100, তাহলে যেটা 20 হোল স্কোয়ার 400/100, দুটো শূন্য কাটলো, -4%, তার মানে যেটা অপশানে ছিল 4% ক্ষতি হবে, তাহলে অপশান হয়ে গেল অপশান ডি। এরপরে কি আর কোথাও অঙ্ক পেয়েছো? হ্যাঁ, অঙ্ক আছে আমার সেটে 97, অঙ্ক আছে আমার সেটে 97। 97 অঙ্কে কি বলছে? বলছে এ একটি কাজ এ আর বি 10 আর 15 দিনে করে, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক 97। এ একটি কাজ 10 দিনে করে, বি সেই কাজটা 15 দিনে করে, তাহলে আগে টোটাল ওয়ার্ক এদের লসাগু, আমি যেভাবে করি টোটাল ওয়ার্ক। আর এই কনসেপ্টের উপর অনেক ভিডিও আমার চ্যানেল আলোর পথযাত্রীতে আছে, সেই সমস্ত ভিডিও ক্লাসের লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো দেখো এটা 97 নাম্বার অঙ্ক, এ 10 দিনে করে, বি 15 দিনে, লসাগু করলাম, এই যে এই দুটোর এলসিএম নিয়ে টোটাল ওয়ার্ক করলাম। বললামই তো এর ওপর আমি অসংখ্য ভিডিও রেখেছি, সেই ভিডিওগুলোর লিঙ্ক দেখতে হলে আমাদের চ্যানেল আলোর পথযাত্রীকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। তো যেটা হচ্ছে টোটাল ওয়ার্ক 30 হলো, তাহলে এর এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ককে, টোটাল ওয়ার্ককে ডেজ দিয়ে ভাগ করলে এফিসিয়েন্সি বেরোবে। এফিসিয়েন্সি মানে কি? টোটাল ওয়ার্ক বাই দিন সংখ্যা, তাহলে সেই কনসেপ্টে হবে 30/10 কত? এফিসিয়েন্সি 3, আর বি এর এফিসিয়েন্সি 30/15 2। এখন প্রশ্নে বলেছে দেখো এ একা 4 দিন কাজ করেছে, তাহলে এ একদিনে করতে পারে, এর এফিসিয়েন্সি 3, মানে এ একদিনে 3 ইউনিট কাজ করছে, এ 4 দিনে কত ইউনিট কাজ করবে? 3 × 4 = 12 ইউনিট। বি এর এফিসিয়েন্সি 2, আবার বি 5 দিন কাজ করছে, তাহলে বি একদিনে করছে 2 ইউনিট কাজ, আর বি 5 দিন করবে 2 × 5 = 10 ইউনিট কাজ, তাহলে এ আর বি টোটাল করেছে, এ আর বি টোটাল করেছে 12 + 10 = 22 ইউনিট কাজ, কিন্তু কাজটা তো আছে 30, তাহলে বাকি কাজ কত? 30 - 22 তাহলে কত হলো? 8 ইউনিট। তাহলে এই যে বাকি কাজ 8 ইউনিট আছে, সেই 8 ইউনিট কাজটা করেছে কে? সি। এখন দেখো সি বলেছে বাকি কাজটা, অবশিষ্ট কাজটা 8 দিনে শেষ করে, তাহলে বাকি কাজ আছে 8 দিন, তাহলে টোটাল ওয়ার্ক 8, আর সি 8 দিনে শেষ করছে। এফিসিয়েন্সি মানে টোটাল ওয়ার্ক বাই ডেজ, আবার দিন সংখ্যা মানে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, তাহলে 8 কাজ অবশিষ্ট আছে 8 ইউনিট, আর সি কাজটা 8 দিনে করছে, কেটে হয়ে গেল 1 ইউনিট, 1 মানে সি এর এফিসিয়েন্সি 1। প্রশ্নটা বলেছে যদি 3 জন একত্রে করে কাজটা কত দিনে শেষ হবে, কিভাবে করব? তাহলে দেখো এ এফিসিয়েন্সি, বি এর এফিসিয়েন্সি আর সি এর এফিসিয়েন্সি যোগ করে দাও, এর এফিসিয়েন্সি পেয়েছো 3, বি এর এফিসিয়েন্সি 2, আর সি এর এফিসিয়েন্সি 1, তাহলে 3 + 2 + 1 মানে 6 ইউনিট। আর টোটাল কাজটা যদি একসাথে করতো মানে 30 ইউনিট, জানতে চেয়েছে কত দিন লাগতো, আমি দিন মানে বলেছি টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক এখানে 30, আর এফিসিয়েন্সি হচ্ছে 3 জনের 6, তাহলে 5 দিন সময় লাগতো, 5 ডেজ। অপশান আছে, হ্যাঁ অপশান এ তে, আমার সেট অনুযায়ী অপশান এ, কিন্তু আনসারটা হবে 5 দিন। এরপরে আর একটাই অঙ্ক আছে, তারপর আমার সলিউশান WBP SI 2020 জন্য সলিউশান তোমাদের আমি শেষ করে দেব, সলিউশান শেষ হয়ে যাবে। এরপরে আমি তো বললাম আমি খুব তাড়াতাড়ি, পারলে হয়তো আগামীকালের মধ্যেই রিজনিং এবং গোটা কোশ্চেন পেপারে জেনারেল স্টাডিজের সেকশন ওয়াইজ ধরে ধরে পার্ট ওয়াইজ সলিউশান আনবো। তো লাস্ট যেটা আমার সেটা 100 নম্বর একটা অঙ্ক ছিল, বলছে 12, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। ইংরাজিতে পড়ি, হুইচ লিস্ট নাম্বার ইজ ডিভিজেবল বাই 12, 15, 20 এন্ড 25। সিম্পল লসাগু করতে হবে, লিস্ট বলেছে তো ক্ষুদ্রতম, তাহলে লসাগু করলেই আনসার হয়ে যাবে 12, 15, 20 আর 25। তাহলে দেখো 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে 3 = 15, 4 = 20, 5 = 25, 3 দিয়ে 3 = 12, 3 = 3, 4, আবার 4 দিয়ে যাবে 4, 1 = 5, তাহলে লসাগু 5 × 3
इंटू चार इंटू पाँच तेल तीन पाँचा पंदो चार पंद षाट पाँचे 300 तेल आंसर हो गल 300 अपशन ए आमार सेट अनुजाई। तो बंधुरा आमी चेष्टा करलाम आलोर पथयात्री आमार चैनल मध्य दिए तुम्हारे सामने आज के अर्थात 5ई डिसेम्बर दुपुर 12टा थेके दुपुर 1:30 पर्यंत जे WBP वेस्ट बेंगल पुलिस सब इन्स्पेक्टर एवं लेडी सब इन्स्पेक्टर जे परीक्षाटा हुए गेलो सेई परीक्षाय जे प्रश्न अंक थेके एसेछिलो तार डिटेल सल्यूशन उइथ एक्सप्लेनेशन एवं एनालिसिस जाके तुम्हरा हाँ तो आगामी दिन जो परीक्षागुलो वेस्ट बेंगल पुलिस बोर्ड कंडक्ट करबे एक धारणा पेते पारो। सकले खूब भालो थेको आमादेर चैनल आलोर पथयात्री जदि मने हाँ तुम्हारे जीवने चलार पथे कोनो आलोर दिशा देखाते पारछे ताहले आमादेर चैनल आलोर पथयात्री के तुम्हारा सबसक्राइब करो। सबसक्राइब करते पैसा लागे ना एक लाइक करो जदि भालो ना लागे जदि भालो लागे लाइक करो एवं भालो ना लागले अवश्य सेटा डिसलाइक बाटन आछे सेखाने तुम्हारा तुम्हारे डिसलाइक बा कमेंट सेक्शने गए तुम्हारा तुम्हारे मतामत जानाते पर जदि मन है और किछु इनपुट्स दरकार एवं आमार जदि किछु खामती थेके जाए तुम्हारे माध्यमे तुम्हारे कमेंटर माध्यमे आमी किन्तु आमार निजेर भूल त्रुटिगुलो सुधरे नेब। सबार जोन्नो आरेकटा डिसक्लेमार जेटा बोले देवार आमार भिडियो एडिट करबार मतो सेरकम कोनो केपेबिलिटी एई मुहूर्ते पसिबल होच्छे ना। आर आमी मने करी पढ़ाशोना जिनिसटा खूब न्याचारल सेटा कोनो नाच गान बा रोमान्टिक गानेर शूटिंग होच्छे ना जे भिडियो करे करे स्टार आबार एडिट फेडिट करे दिते हबे। आमी न्याचारालि पढ़ाई आमार बाड़ीते जेमन आमी आमार स्टूडेंटदेर पढ़ाई आमार अफलाइन क्लास हय तो जाइ होक সেটা আলাদা কথা। তো আমি ইউটিউবের প্ল্যাটফর্মে তোমাদের সাথে আছি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবার জন্য, কারণ ইফ ইওর বেসিক কনসেপ্ট যদি তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে, ইফ ইওর বেসিক কনসেপ্ট ইজ নট ক্লিয়ার অ্যাজ মাচ অ্যাজ কি বলবো মানে খুব স্পষ্ট করে যদি ক্লিয়ার না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউ উইল বি ইন বিগ ট্রাভেল ফর ইউর আপকামিং এক্সাম। সো ইউ হ্যাভ টু ক্লিয়ার ইউর বেসিক কনসেপ্টস, ইউ নিড টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর ম্যাথামেটিক্স পার ডে। অঙ্ক কিন্তু রোজ করতে হয়, কোনো একদিন পরীক্ষার আগের দিন করে নিলাম 100টা অঙ্ক, ইটস নট দ্য প্রসেস, ওইভাবে অঙ্ক করা যায় না। তো যেটা বললাম আমার ভিডিও হয়তো অত টেক স্যাভি হয়ে সাজানো গোছানো হবে না, কিন্তু আমি বিজয় দাস কথা দিতে পারি আমার চ্যানেল আলোর পথযাত্রীর মাধ্যমে আমি নিরন্তর কন্টিনিউয়াস আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে তোমাদের বেসিক কনসেপ্টকে ক্লিয়ার করবার জন্য জুড়ে থাকব। তাই চলো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি, সকলে খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।